নমস্কার প্রিয় বন্ধুরা, দ্য টেস্টি কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মাছের পুর দিয়ে পটলের সর্ষে। খুব অল্প সময়ে এটি বাড়িতে বানিয়ে তৈরি করতে পারে, যা আপনাদের খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটি বানাতে গেলে লাগবে বাজার থেকে কিনে আনা 200 থেকে 300 গ্রাম মতন পটল। তারপর পটলটি দুপাশ কেটে নিয়ে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেবেন। আমাদের পটলটি ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। কেটে নেওয়ার পর পটলের মধ্যে দানাগুলো চামচ দিয়ে এইভাবে বের করে নেবেন। পটলের মধ্যে থাকা দানাগুলো আমরা চামচ দিয়ে ভালো করে বের করে নিয়েছি। তারপর একটি পাত্র নেবেন, পাত্রের মধ্যে সেই ছাড়ানো পটলগুলো দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন, আমাদের পটলগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার এই ধোয়া পটলগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেব। আগে থেকে গরম করে রাখা কড়ার মধ্যে অল্প পরিমাণ মতন তেল দেবেন। আমাদের তেলটি গরম হয়ে এসেছে, এবার গরম করে নেওয়া তেলের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাছটি তেলের মধ্যে দিয়ে দেব। মাছটা বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, মাছটা হালকা করে ভেজে নিয়ে একটু পাত্রের মধ্যে তুলে নেবেন। মাছটি এবার ছাড়িয়ে তার মধ্যে কাঁটাগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মাছটি ছাড়ানো হয়ে গেছে। মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা গুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবেন। অল্প করে লঙ্কা কুচি দেবেন এবং স্বাদ মতন লবণ গুঁড়ো দেবেন এবং অল্প করে লঙ্কার গুঁড়ো দেবেন এবং অল্প করে হলুদ গুঁড়ো দেবেন। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে আদা রসুনের গন্ধটা না হয়। হালকা হালকা করে রাখার কষার মধ্যে মাছগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেবেন। বন্ধুরা, আমাদের মাছের পুরটি ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটি একটি পাত্রের মধ্যে তুলে নেব। মাছের পুরটি কেটে রাখা পটলের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবে। মাছের পুরটি পটলের মধ্যে দেওয়া হয়ে গেছে। তেলের মধ্যে স্বাদ মতন অল্প করে লবণ দেবেন, অল্প করে লঙ্কার গুঁড়ো এবং অল্প করে হলুদ গুঁড়ো দেবেন। দেওয়ার পর মাছের পুর দিয়ে দেওয়া সেই পটলগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ভেজে নেবেন। আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেব। গরম তেলের মধ্যে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর দেবেন 3-4 কাঁচা লঙ্কা কুচি, একটু হালকা করে নাড়াচাড়া করবেন। তারপর স্বাদ মতন লবণ দেবেন এবং অল্প করে হলুদ গুঁড়ো দেবেন। দেওয়ার পর একটু হালকা করে নাড়াচাড়া করবেন।
আমাদের আদা রসুনটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প করে জল দেবেন। পাঁচ থেকে 10 মিনিট একটি পাত্র দিয়ে ঢাকা দেবেন। হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে বেটে রাখা সর্ষে তার মধ্যে দিয়ে দেবেন। সর্ষেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে এই ঝালের মধ্যে মাছের পুর দিয়ে তৈরি পটলটি দিয়ে দেবেন। দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে নেবেন। মাছের পুর দিয়ে পটলের রেসিপিটি তৈরি হয়ে গেছে, এবার এটি একটি পাত্রের মধ্যে তুলে নেব। মাছের পুর দিয়ে তৈরি পটলের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, এবং পছন্দ হলে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।